আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য হার বাংলাদেশের, এভাবেও ম্যাচ হারা যায়, মুহূর্তেই পাল্টে গেল সব খেল। বাংলাদেশ দল যেন দেখাতে চাইল কতটা লজ্জা তারা দিতে পারে দর্শকদের। তবে কি শুধু দর্শকরাই লজ্জা পায়, নাকি ক্রিকেটাররা, মাঠে থাকা কোচ ও কোচিং স্টাফরাও এই লজ্জার অন্তর্ভুক্ত হয়? যাই হোক, সেটা হয়তো অন্য আলোচনা। দেখা যাক ঠিক কিভাবে এই ম্যাচে হারল বাংলাদেশ। 2 উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল নাজমুল হোসেন শান্তর দল, কিন্তু 3 উইকেটে 131 রান থেকে আর 12 রান যোগ করতেই বাকি 7 উইকেট হারিয়ে অল আউট হয়েছে টাইগাররা। বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে 235 রানে অল আউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 84 রান করেন নবী। তাছাড়া 50 পেয়েছেন শহীদি। বাংলাদেশের হয়ে 4টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। জবে খেলতে নেমে 34 ওভার 3 বলে 143 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 47 রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই 6 উইকেট শিকার করেছেন গাজনাফার। লিটন দাস না থাকায় ওপেনিং এ সৌম্য সরকারের সঙ্গে অটো চয়েস ছিলেন তানজিদ তামিম, তবে ব্যর্থ এই তরুণ ওপেনার। ইনিংসের 4র্থ ওভারে সাজঘরে ফিরেছেন তিনি। মোহাম্মদ গাজনাফারের ক্যারম বলে বোল্ড হয়েছেন, তার আগে তানজিদের ব্যাট থেকে এসেছে 3 রান। তানজিদ দ্রুত ফিরলেও আরেক ওপেনার সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করেছেন। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ করেছেন 53 রান। সৌম্য 33 রান করে ফিরলে ভাঙে সেই জুটি, তবে ততক্ষণে শক্ত ভিত পায় বাংলাদেশ। বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি, তবে 7 মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারও রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। 68 বলে 47 রান করেছেন শান্ত, অল্পের জন্য 50 হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে 55 রানের জুটি ভেঙেছে নবী। শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান 2 উইকেটে 120 রান। তখনও ম্যাচে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ, অথচ সেখান থেকেই যেন ধস নামে টাইগারদের ইনিংসে। এরপর মাত্র 23 রান যোগ করতেই বাকি 8 ব্যাটারকে হারিয়েছে তারা। শান্তর পরপরই ফেরেন মেহেদী মিরাজ। 4 ব্যাট করতে নেমে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। তার ব্যাট থেকে এসেছে 28 রান। এরপর আসা যাওয়ার মিছিলে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রা। শেষ দিকে তাসকিন ও শরীফুল দ্রুত ফিরলেই অল আউট হয় বাংলাদেশ। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে 49 ওভার 4 বলে 235 রানে অল আউট হয়েছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 84 রান করেছিলেন নবী। তাছাড়া 50 পেয়েছেন শহীদি। বাংলাদেশের হয়ে 4টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এই হারের কারণে সিরিজে 1-0 পিছিয়ে গেল বাংলাদেশ।